তিন দফায় ব্যক্তিগত উদ্যোগে ছয় শতাধিক অসহায় দুস্থ ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কক্সবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী বদরশা এন্টারপ্রাইজের কর্ণাদার এস এম মিজানুর রহমান চৌধুরী প্রথমে কক্সবাজার শহরের এক শত প্রতিবন্ধীকে শীতবস্ত্র দেন এরপর মহেশকেলিতে দুই শতাধিক দুস্থ অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সর্বশেষ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বদর্সা এন্টারপ্রাইজে আরও দুই শতাধিক শিক্ষার্থী ও দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদরমুকাম জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হান্নান সাউদ তিনি বলেন সামর্থ্যবানদের উসিদ ব্যবসায়ী মিজানুর রহমানের মতো সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিতরণ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বদরমুকাম শমসের হেফজোকানার শিক্ষার্থী মোহাম্মদ সাকিব অনুষ্ঠান পরিচালনা করেন বদরমুকাম জাম মসজিদ কমপ্লেক্সের কর্মকর্তা নুরুল হক চকুরি এ সময় মনাজাত পরিচালনা করেন শ্যামন শমশের হেফজকানার মেহতামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন এ ধরনের সমাজসেবামূলক কাজ নিয়মিত করতে ব্যবসায়ী এস এম মিজানুর রহমান চৌধুরী সকলের কাছে দোয়া কামনা করেছেন গত মাঝে তিন দফায় কম্বল বিতরণ করেছি আগামী রমজান মাসে ছয়শ প্যাকেট ইফতার ছয়শ শাড়ি বিতরণ করব অসহায় মানুষের মাঝে আমার জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য দোয়া করবেন